আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। আজ আমি আমাদের একজন দেশের পাবলিক ফিগার তাকে নিয়ে কথা বলব। পাবলিক ফিগার আবার উনি একই সঙ্গে কিন্তু একজন সংসদ সদস্য বটেন, তাকে আপনারা সবাই চিনেন। তিনি হচ্ছেন মমতাজ নামে উনি পরিচিত, মমতাজ বেগম। উনি আমাদের আওয়ামী লীগের একজন সংসদ সদস্য এবং সেই সঙ্গে লোকশিল্পী, বাংলাদেশে বলা যায় যে একজন মানে প্রতিভাবান এবং একই সঙ্গে অসম্ভব জনপ্রিয় একজন শিল্পী। ওনার বিরুদ্ধে ভারতে একটা মামলা হয়েছে, অনেক বছর আগে মামলা, প্রায় 15 বছর আগে মামলা। সেই মামলায় ওনাকে, ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, মানে ওনাকে গ্রেফতার করতে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এবং এই গ্রেফতারি পরোয়ানা কিন্তু এটাই প্রথম নয়, এর আগে আরও 3 বার ওনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় একটা ঘটনা। তার মানে এবার নিয়ে 4র্থবার ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। এখন ঘটনাটা কি? ঘটনাটা হলো, উনি অনেক আগে থেকেই পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় গান, ওখানে কিছু ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন আছেন, তারা তাদের সঙ্গে, ওনার সঙ্গে চুক্তিবদ্ধ, এবং 2004 সাল থেকেই উনি নিয়মিত পশ্চিমবঙ্গে গান। সেখানকার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন ইভেন্ট ম্যানেজমেন্টের এক ব্যক্তি, তার নাম হলো শক্তিশঙ্কর বাগচি, ওনার সঙ্গে ওনার একটা লিখিতভাবে চুক্তি হয়। উনি 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত একাধিক অনুষ্ঠান মানে করেছেন। 2008 সালের ডিসেম্বরে একটা চুক্তি হয়, সেই চুক্তিতে উনি গান গাওয়ার চুক্তি করেন এবং সেখানে উনি যাবেন, গান গাইবেন, এবং এই জন্য উনি 14 লাখ টাকা অগ্রিম গ্রহণ করেন। কিন্তু এই অগ্রিম গ্রহণ করলেও উনি শেষ পর্যন্ত সেই অনুষ্ঠানে আর যাননি। তো অনুষ্ঠানে যাননি, টাকাটা ফেরত দিয়ে দিলেই হয়, এবং ক্ষতিপূরণ তো আছে, ওই চুক্তিতে নিশ্চয়ই সব কিছু লেখা ছিল। তো উনি টাকাটাও ফেরত দেননি। উনি এটা নিয়ে ওই ভদ্রলোক যে শক্তিশঙ্কর বাগচি, উনি ওখানে ওনার সঙ্গে যোগাযোগ করেছেন, টেলিফোন করেছেন, দেশে এসেছেন, কাজ হয়নি। কাজ না হওয়াতে উনি শেষ পর্যন্ত ওই সময় আদালতে যেয়ে ওনার বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও প্রতারণার অভিযোগ করে একটা মামলা করেন মুর্শিদাবাদ কোর্টে। এখন মামলা করলে মামলায় আদালত মমতাজের বিরুদ্ধে সমন জারি করেন। মমতাজ সেই সমন এড়িয়ে যান এবং উনি শেষ পর্যন্ত উপস্থিত হননি। তারপর সেই মামলা কলকাতা হাইকোর্ট পর্যন্ত যায়। হাইকোর্টে যে মমতা আমাদের মমতাজ বেগম, উনি ওখানে জামিন চান। এবং এইভাবে মানে ওনার বিরুদ্ধে একের পর এক মামলা আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হতে থাকে, সমন দেওয়া হতো, উনি কখনোই হাজির হন না, হাজির নয়, উকিলের মাধ্যমে যান এবং জামিন টামিন নেন, এভাবে চলছে। সবশেষ 9 তারিখ এই মাসের ওনার আবার হাজির হওয়ার নির্দেশ ছিল এবং আদালতে হাজির হওয়া, এই সময় উনি বলেন যে উনি কানাডায় আছেন, ওনার উকিল বলে যে কানাডায় আছেন এবং উনি এবার হাজির হতে পারবেন না। এই অজুহাতে ওনার এবারও ওনার মানে হাজির না হলে পরে উনি জামিন চান, কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই হলো ঘটনা। এখন প্রশ্ন হলো, এই মামলায় শেষ পর্যন্ত কি হবে আমি জানি না, এটা আদালতের ব্যাপারে মন্তব্য আমরা করতে চাই না, কিন্তু এই মামলার যে আর্জি যেভাবে আসলো, যেভাবে এই মানে ওনার যে প্রতিপক্ষ, উনি যেভাবে অভিযোগ ওনার বিরুদ্ধে করেছেন, এই মিস্টার শক্তিশঙ্কর বাগচি, এই কথাটা তো পত্রপত্রিকায় মিডিয়াতে চলে এলো, এলো নাকি এলো, তো আমরা তো ওইভাবে জেনেছি, এটা কি আমাদের জন্য সম্মানজনক হলো? দেখুন, শক্তিশঙ্কর বাগচির সঙ্গে আমাদের দেশের একটা মিডিয়া যোগাযোগ করেছেন, তিনি বলেছেন যে 2008 সাল থেকে মামলা চলছে, আমিও এই মামলা শেষ পর্যন্ত লড়ে যাব, এই মামলায় আজ আমি নিঃস্ব হয়ে গেছি, আমার সেদিনে 14 লাখ রুপি অগ্রিম নিয়ে অনুষ্ঠান না করায় বহু আর্থিক ক্ষতির সম্মুখীন আমি হয়েছি, আমি ন্যায় বিচার চাই, আমার অগ্রিম অর্থ সুদ সহ এবং মামলার সব খরচ সহ আমার 15 বছরের হয়রানির ক্ষতিপূরণের টাকা চাই। এই যে চাওয়াটা, উনি এ দেশের হন, ওই দেশের হন, যে দেশেরই হন, উনি তো ক্ষতিগ্রস্ত হয়েছেন,
এবং উনি দাবি করছেন উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মমতাজ সাহেবের কারণে, মমতাজ বেগমের কারণে। এখন আমাদের দেশের একজন লোক যদি এই ধরনের প্রতারণামূলক অভিযোগের সঙ্গে জড়িয়ে যান, এটা কি আমাদের জন্য সম্মান বয়ে আনে? বিষয়টা আরো গুরুত্বপূর্ণ হয়, উনি কেবল আমাদের একজন পাবলিক ফিগারই না, সেই সঙ্গে উনি একজন আইন প্রণেতা, উনি সংসদ সদস্য এবং উনি আমাদের দেশের একটা প্রতীক, আমাদের অ্যাম্বাসেডার উনি একজন। উনি যেখানে যাবেন উনি সেখানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবেন। তো উনি এই ধরনের কাজ কেন করবেন, অথবা এই ধরনের কাজের সঙ্গে ওনার নাম কেন জড়াবে? সবগুলি পত্রপত্রিকা আসছে, ভারতের যারা মানে পশ্চিমবঙ্গের লোকজন তারাও জেনেছে মান সম্মানটা থাকে কোথায়। এখন উনাকে দিয়ে যদি আমাদের দেশকে বিচার করে কেউ, তাহলে আমরা কি এটা প্রতিবাদ করতে পারবো? খুব একটা বলবে যে এরকম লোকে যদি তোমাদের এমপি হয় কি বলবো আমরা? আমাদের সম্মান, আমাদের এমপি সাহেবরা কিন্তু এরকম ঘটনা আরো দু একটা ঘটিয়েছেন। আপনারা জানেন আমাদের একজন এমপি ছিলেন, উনি কাতারে কিন্তু এখন জেল খাটছেন, এই ধরনের প্রতারণামূলক কাজের অপরাধী ওরা শাস্তিও হয়ে গেছে। তো নানা রকম কথা পরে বলা হয়তো ওখান থেকে জেল থেকে একসময় 10 বছরের কারাদণ্ড বোধ হয়েছে, হয়তো 10 বছর পরে এসে উনি বলবেন যে ওনাকে প্রতারণা করে ফাঁসি দেওয়া হয়েছে, উনি ষড়যন্ত্র শিকার, কত কথা বলবে, হয়তো মমতাজও অনেক কিছু বলবেন। কিন্তু কথাটা হলো কি, কিছুই না ঘটলে তাহলে হতো না এরকম। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে খুব সতর্কভাবে হ্যান্ডেল করা উচিত। দেশের মান সম্মান এমন লোকের হাতে দেওয়া উচিত নয় যে লোক নাকি সে মান সম্মান ধারণ করা, সে মান সম্মান বহন করার ক্ষমতা না রাখে। এমন লোক দেশের প্রতিনিধিত্ব কেন করবে যে নাকি দেশ সম্বন্ধে যার কোনো ধারণা নাই, মানুষের মান সম্মান সম্বন্ধে ধারণা নাই? মাত্র 14 লাখ টাকা উনি দিয়ে দিতে পারতেন না? এই লোক এদেশে এসেছে অমুক করে, উনি মামলা লড়ছেন, হাজিরও দেন না মামলায় আদালতে যে উনি কিসের জোর দেখাচ্ছেন? বাংলাদেশের এমবিসি যে আদালত, ওনার জন্য এমবিসিকে আদালত পর্যন্ত যেতে হয়েছে, এগুলো কোনো ভালো কথা? আমাদের এমবিসির কে আর কোনো কাজ দেয়? একজন আসামির জন্য আদালত পর্যন্ত যেতে হবে, মানে খুবই দুঃখজনক এবং খুবই অপমানজনক ঘটনাগুলো। আমরা মনে করি এগুলো কেউ না কেউ নিশ্চিত থাকার কথা, যে নাকি মমতাজকে বলতে পারবেন যে এই কাজটা আপনার করা ঠিক হয় নাই, অথবা এই ধরনের ঘটনার সঙ্গে আপনার জড়িয়ে পড়া ঠিক হয় নাই, কেউ না কেউ নিশ্চিত থাকার কথা এদেশে, নাই কেউ নাই, সব কি জবাবদিহিতার ঊর্ধ্বে? এসব প্রশ্ন থাকলো, জানি গেলে কোনো জবাব পাবো না, তারপর প্রশ্নটি থাকলো, নিশ্চয়ই একদিন আমরা জবাব পেয়ে যাব, জবাব খুঁজে নেব। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।